নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি বানাচ্ছি আপনাদেরই অনুরোধে। এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন, বা বলতে পারেন এই ভিডিওটি বানাতে বলেছিলেন, যে যখন কোনো খারাপ সিচুয়েশনে আমরা পড়ে যাচ্ছি, বা কোনো এমার্জেন্সি থাকছে, বা খুব খারাপ পরিস্থিতিতে যখন আমরা পড়ছি, সেই সময় সেই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য যদি কোনো এঞ্জেল নাম্বার থাকে, তো সেই এঞ্জেল নাম্বার নিয়ে একটি ভিডিও বানান, যেটা সবার উপকারে আসবে। তো তার কথা মতোই আজকে ভিডিওটি বানাচ্ছি। আজকের ভিডিওতে যে এঞ্জেল নাম্বারটি আপনাদেরকে আমি দেব, সেই এঞ্জেল নাম্বারটি আপনারা যখন চ্যান্ট করবেন, তো যে ইমার্জেন্সি সিচুয়েশান বা ব্যাড সিচুয়েশানে রয়েছেন সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন। তো নাম্বারটি কি এবং কিভাবে ইউজ করবেন সেই সম্পূর্ণ ইনফরমেশান পুরো ভিডিওতে রয়েছে। তো ভিডিওটিকে মন দিয়ে দেখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশান পৌঁছয়। এবং রেইকি বার্তা চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে যে এঞ্জেল নাম্বারটি আপনাদের শেয়ার করছি, সেই এঞ্জেল নাম্বারটির মেন কাজ বা প্রধান কাজই হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জিকে ঝাড়ুর ন্যায়। অর্থাৎ যেরকম আমরা ঘরকে ঝাড় দিয়ে ঘরের সমস্ত নোংরাকে সেগুলোকে বাড়ির বাইরে বের করে দিই, ঠিক একইভাবে আপনার চারপাশ থেকে এবং আপনার অরা থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে একদম ঝাড়ুর মতো পরিষ্কার করে দিতে পারে এই এঞ্জেল নাম্বার। খুবই শক্তিশালী এবং খুবই ফাস্ট কাজ করে এই এঞ্জেল নাম্বার। এই এঞ্জেল নাম্বারটি আপনার অরা থেকে, আপনার চারিপাশ থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জিকে রিমুভ করতে পারে, জাস্ট এই এঞ্জেল নাম্বারটি যদি আপনি ব্যবহার করেন। তো এখন কথা হচ্ছে ব্যবহার কিভাবে করবেন। এঞ্জেল নাম্বার বা হিলিং কোড ব্যবহার করার সিস্টেম একইভাবেই আপনাকে ইউজ করতে হবে। আপনার শরীরের বাম দিকে, আপনি যদি ডান হাতি হন তাহলে লিখে রাখবেন, নীল কালি দিয়ে লিখে রাখবেন সবচাইতে বেস্ট, কালো দিয়েও লিখতে পারেন, কালো অথবা নীল, তো নীল হচ্ছে সবচাইতে ভালো, কালো নীলের মধ্যে লিখে রাখতে পারেন, এক জায়গায় লিখে রাখতে পারেন, চার জায়গাও লিখে রাখতে পারেন, ঠিক আছে, মানে একের অধিক জায়গাও লিখে রাখতে পারেন। পাশাপাশি আপনি যদি বাম হাতি হন সেক্ষেত্রে ডান দিকে আপনি লিখে রাখবেন। এই লেখাটা আপনি যদি ঢেকে রাখতে চান, সেক্ষেত্রে শরীরের যে অংশগুলো আমাদের পোশাক দ্বারা ঢাকা থাকে সেই অংশে আপনি লিখুন, ঠিক আছে। ঢাকা থাকলে পাঁচজনের চোখ পড়বে না, পাঁচজনের চোখ পড়লে সে জিজ্ঞাসা করবে বিষয়টা কি। আপনি যদি বলতে চান সেক্ষেত্রে সেইভাবেই রাখুন, যাতে দেখলে কোনো অসুবিধা নেই। আর আপনি যদি মনে করেন যে আমার আশেপাশে এমন মানুষ রয়েছে যারা এটা দেখে নানান রকম ভাবনা চিন্তা করবে, তাদেরকে অনেক কিছু বোঝাতে হবে, তো দরকার নেই, সেক্ষেত্রে আপনি ঢেকে রাখুন। তো এটা হলো লেখার বিষয়। এবার আপনি চ্যান্টিং করুন, ঠিক আছে, জাস্ট এই নাম্বারটিকে চ্যান্ট করুন, বারবার জপ করুন। আরেকটি কি করতে পারেন, আপনি যে বোতলে জল খাচ্ছেন বা পান করছেন সেই বোতলের গায়েও আপনি ডাইরেক্ট মার্কার কালি দিয়ে লিখে রাখতে পারেন, একই কালি, ব্লু অর ব্ল্যাক। এবার ইসি বানাতে পারেন। ইসিটা কি করে বানাতে হয়, ইসি বানানোর জন্য একটি কাগজে আপনি আপনার ফুল নেম লিখুন এবং তার নিচে এই নাম্বারটি লিখুন, লিখে একটি সার্কেল করে দিন। শর্ত হচ্ছে এই যে সার্কেলটা বানানোর সময় তা একবারে বানাতে হবে, অর্থাৎ কোনো জায়গায় উঠিয়ে ফেললে হবে না, পেন একদম শুরু করে শেষ করেই পেন তুলতে হবে, এই হচ্ছে শর্ত। এবার এগুলো তো আপনার জন্য বললাম, এবার আপনি অন্য কারো জন্য যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কি করবেন, প্রক্সি চ্যান্টিং করতে পারেন। প্রক্সি চ্যান্টিংটা কি, আপনি মনে মনে ভাবুন যে আপনি এই নাম্বারটি ইউজ করছেন অমুকের জন্য, সে আপনার ফ্যামিলি মেম্বার হোক, বন্ধু হোক, যেই হোক, তার ফুল নেম নিন, নাম মনে মনে বলুন যে অমুকের জন্য এই এঞ্জেল নাম্বারটি আমি ব্যবহার করছি এবং আমার এই এঞ্জেল নাম্বার চ্যান্টিংয়ের ফলে সে এই উপকার পাচ্ছে। এই জাতীয় ভাবনা আপনার মনের মধ্যে আপনি ভেবে নিয়ে
তারপর নাম্বারটিকে আপনি সিম্পলি চ্যান্ট করুন। চ্যান্ট করার জন্য আপনি 28 বার কি 21 বার কি 108 বার এগুলোর মধ্যে যাবেন না, শুধুমাত্র আপনি চ্যান্ট করতে থাকুন। আপনার যতক্ষণ ভালো লাগছে আপনি চ্যান্ট করতে থাকুন, ঠিক আছে? এবার যতক্ষণ আপনার ভালো লাগলো ঠিক আছে, তারপর আপনি ছেড়ে দিন। এই হচ্ছে চ্যান্ট করার সিস্টেম। আমি বলতে পারতাম আপনাদের যে 28 বার করুন বা 21 বার করুন বা 108 বার করুন, তাতে কি হয় আপনার গোনার দিকে মন চলে যাবে, চ্যান্টিংয়ের মধ্যে আপনি ঢুকতে পারবেন না। সে মন্ত্র হোক কোনো নাম্বার হোক, তার ভেতরে আপনি পুরোপুরি ঢুকতে পারবেন না। সেই জন্য আপনি গোনাগুনি দরকার নেই, চ্যান্ট করে যান। এর পাশাপাশি আপনি অন্যের জন্য ওই ইসিও বানাতে পারেন, সেক্ষেত্রে তার ফুল নেম তার নিচে নাম্বার, ঠিক আছে? আগে আপনার বলেছিলাম, এবার তার নাম লিখে নিচে আপনি নাম্বারটি লিখে সার্কেল করে দিন। এবং এই যে সার্কেলগুলো বানাচ্ছেন, ইসিটা বানাচ্ছেন, এনার্জি সার্কেল, এটাকে যেরকম খাতার মধ্যে বানিয়েছেন ওরকমভাবেই রেখে দিন, ঠিক আছে? বের করে কোনো জায়গায় রাখার দরকার নেই, যেরকম বানিয়েছেন ওরকম রেখে দিন, তাতেই কাজ করবে, ঠিক আছে? এছাড়া এই যে জলের বোতল বললাম, শরীরে লেখা বললাম, সেগুলো যদি সেই ব্যক্তি করতে চান তো তাকে বলুন এভাবে করতে, সে সেইভাবে করলেও কিন্তু উপকার পাবে। তো সবটাই বললাম, এবার নাম্বারটি কি সেইটা বলার পালা। নাম্বারটি একদম সিম্পল, 4টে ডিজিট, 0927 0927 0927 0927 0927, এইভাবে আপনাকে চ্যান্টিং করতে হবে। যখন আপনার জীবনে কোনো খারাপ সিচুয়েশান আসছে, খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়েছেন, সেই সময় মনে মনে এই নাম্বারটিকে আপনি জপ করে দেখুন, মিরাকেল রেজাল্ট পাবেন। এমার্জেন্সি সিচুয়েশান বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। ধরুন বাড়িতে কোনো এমার্জেন্সি হয়েছে, কোনো মানুষের হেলথ রিলেটেড কোনো এমার্জেন্সি কেস, সেক্ষেত্রে আপনি নাম্বারটি মনে মনে চ্যান্টিং করছেন, করুন। পাশাপাশি তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করার, অর্থাৎ হসপিটাল বা ডক্টর, সেই ব্যবস্থাও কিন্তু করুন। আমি কিন্তু কখনো এটা বলবো না যে শুধু নাম্বারটাকে চ্যান্ট করুন সব কিছু এমনি এমনি হয়ে যাবে, তা কিন্তু নয়। এটার কাজই হচ্ছে আপনার চারপাশ থেকে নেগেটিভ এনার্জিকে দূর করা। এমার্জেন্সি কেসটা কখন হয়, এমার্জেন্সি কখন হয়, যখন আপনার চারপাশে বা একটা বাড়ির মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি ভরে যায়, তখন সেখানে কিন্তু একটা এরকম জাতীয় ঘটনা ঘটে। তো আপনি প্রথমত সেই বাড়ি থেকে নেগেটিভিটিটাকে যদি ঝাড় দিয়ে বাইরে ফেলে দিতে পারেন, তাহলে প্রথমেই কিন্তু সেই জায়গায় সেই এমার্জেন্সিটা অনেকটা কমে যাবে, ঠিক আছে? সেই জরুরি যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা কমে যাবে, কারণ নেগেটিভ এনার্জিটা আউট হয়ে যাচ্ছে। তো এই জন্য এই নাম্বারটিকে আপনি ব্যবহার করবেন। পাশাপাশি এমনও হয় যে যখন জরুরি বিষয় পরিস্থিতি আসে, এমার্জেন্সি সিচুয়েশান আসে, তখন কিন্তু মাথাও কাজ করে না যে কি করব কি না করব। প্রায়শই দেখা যায় মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। তো সেই জন্য যদি এই নাম্বারটিকে আপনি মনে রেখে চ্যান্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন অনেকে সাহায্য করার জন্য চলে এসেছে, অনেকের কাছ থেকে আপনি ভালো রকম সাহায্য পাচ্ছেন, পাশাপাশি আপনি যেখানে ফোন করছেন সেখানেও ঠিকমতো কথা বলতে পাচ্ছেন। এক কথায় আপনার বাড়িতে যে এমার্জেন্সিটা হয়েছিল সেটা খুব সুন্দরভাবে আপনি নিজে হাতেই হ্যান্ডেল করতে পারবেন, কোনো রকম খারাপ কোনো ঘটনা ঘটবে না। তো সেই জন্য এই নাম্বারটিকে আপনাকে সেই সময় চ্যান্টিং করতে হবে। খারাপ পরিস্থিতি বলতে বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি বোঝায়, সে রাস্তাঘাটে হতে পারে, বাড়িতে হতে পারে, কলেজে হতে পারে, স্কুলে হতে পারে, বাজারে হতে পারে, দোকানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো সেই যে বাজে পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেলেন আর কি, সেইখান থেকে বেরোনোর জন্য আপনি এই নাম্বারকে তখন চ্যান্টিং করুন। পাশাপাশি আপনি যখন মনে করছেন যে আপনার মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, আপনার অরাতে কোনো নেগেটিভ এনার্জি চলে এসছে, এটা আমি কিন্তু সবার জন্য বলছি, যারা রেকি জানেন যারা রেকি জানেন না, সবার জন্য বলছি। তো তখনও কিন্তু আপনি এটা চ্যান্ট করতে পারেন, অর্থাৎ আপনার অরার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি এন্টার করেছে, যার ফলে আপনার শরীর অস্বস্তি লাগছে, শরীরে একটা শরীর খারাপ মতো লাগছে, বমি বমি পাচ্ছে, মাথা যন্ত্রণা করছে হঠাৎ, আপনি কোনো বাজে গন্ধ পাচ্ছেন, ঠিক আছে? এই যে ধরনের বিচ্ছিরি একটা পরিস্থিতি, তখনও বুঝতে হবে আপনার অরাতে কোনো নেগেটিভ এনার্জি এন্টার করেছে, তার ফলে আপনার মধ্যে এই চেঞ্জেসগুলো আসছে। তখনও যদি আপনি এই নাম্বারটাকে চ্যান্ট করতে পারেন, আপনি মিরাকেল রেজাল্ট পাবেন। করে দেখুন, কমেন্ট বক্স খোলা থাকবে, অবশ্যই সবাই সবার মতামত ওখানে দেবেন, যাতে আরও পরবর্তীতে এই ভিডিও যারা দেখবেন তারা কমেন্টগুলো পড়েও বুঝতে পারে যে নাম্বারটি সত্যিই কতটা কার্যকরী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনি চাইলে আপনার ফ্রি টাইমে আপনার বাড়িতে বসে যে কোনো ক্লাস আরামসে করতে পারেন। এবং বিভিন্ন ধরনের কোর্স আমি করাচ্ছি,
বর্তমানে সবচাইতে শক্তিশালী রেইকি পুরো বিশ্বের মধ্যে হোলি ফায়ার থ্রি রেইকি, সেটার ক্লাস করতে পারেন, যেটা আপনি শিখলে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা থেকে আপনি নিষ্কৃতি পেতে পারেন। এর পাশাপাশি হোলি ফায়ার করুণা রেইকি রয়েছে, এর পাশাপাশি বিভিন্ন কোর্স রয়েছে যেগুলো ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।